নমস্কার, সোশ্যাল বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রয়েছে আপনাদের সঙ্গে সুজাতা। বর্তমান করোনা পরিস্থিতিতে দাঁড়িয়ে পেট্রোপণ্যের দাম তো আমরা দেখলাম কিভাবে বৃদ্ধি পেয়েছে। এবার পেট্রোপণ্যের পাশাপাশি ভোজ্য তেলের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। ভোজ্য তেলের দাম আজকের বাজার মূল্যে যদি আমরা ধরি তাহলে 190 টাকা প্রতি লিটার। এবার তাহলে পেট্রোপণ্যের দিকে আমরা দেখছিলাম, এখন আমরা দেখব ভোজ্য তেলের বাজারটা ঠিক কি রয়েছে। সরিষার তেল, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ধরাই যেতে পারে, প্রত্যেকের বাড়িতেই এই সরষার তেল ব্যবহার করা হয়। এই সরষার তেলের বর্তমান বাজার মূল্য 190 টাকা। কি বলছেন জনগণ, ওনারা কি 100 টাকায় পেট্রোল এবং 190 টাকা দিয়ে ভোজ্য তেল কিনে খুশি? জানবো আমরা। বর্তমানে আমরা রয়েছি রাজধানীর গোলবাজার এলাকায়, সেখানে আমরা বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে জানতে পারবো যে ওনারা 190 টাকা দিয়ে 1 লিটার তেল কিনে কি সত্যি খুশি আছেন। নমস্কার স্যার, সোশ্যাল বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে যে সরষার তেল, সেই সরষার তেলের বাজার মূল্যটা কত? কোন ব্র্যান্ডের বলছেন? কোন ব্র্যান্ড? হ্যাঁ, যে কোনো ব্র্যান্ডের যদি গড়ে ধরুন। এখন তো অনেকটাই কমেছে, পাইকারিও কমেছে, আমরা খুচরো কমেছি। এখন সরষার তেল ধারা যেটা আছে দ্বারা আপনার পড়ছে 165 টাকা সরষার তেল, আর রিফাইন তেল যেটা আছে 160 টাকা। আচ্ছা, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা যাচ্ছে যে বিভিন্ন নেতা মন্ত্রীরা বলছেন যে আমাদের দেশের স্বার্থেই নাকি দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে, তো আপনি এতে কি বলবেন? এটা তো আমার বলার কিছু নেই। এখন কি কারণে তেলের উৎস তেলে বৃদ্ধি, এমআরপি বেশি, যেগুলো তেল আছে 220 টাকা এমআরপি, হোয়ারিজ আমরা হোলসেলে এখন এগুলো 160 টাকা 162 টাকা এরকম কিনছি, আমরা 2-3 টাকা অ্যাড করে বেশি, যা প্রফিট কিনা আছে কিনা মার্জিন থেকে 2-3 টাকা মার্জিন দিয়ে আমরা কি বিক্রি করছি কাস্টমারকে। এইভাবে কি তেলের দাম বৃদ্ধি পেয়েছিল এর আগেও? না, গত মানে কয়েক দশকের মধ্যে বা কয়েক বছরের মধ্যে 20-30 বছরের মধ্যে এত তেলের দাম হাই হয়নি, এইবার যা হাই হয়েছে, যেটা 100 সর্বোচ্চ 100-190 টাকা অব্দি পৌঁছেছিল, কিন্তু এখন বাজার দাম অনেকটাই কমেছে, পাইকারিও কমেছে, হোলসেল মানে পাইকারি মধ্যে হোলসেলে যেটা কমেছে রিটেলও অনেক কমে গেছে, প্রায় 20 টাকার মতো কমে গেছে লিটারে, পার লিটারে। আচ্ছা, তাহলে বিভিন্ন নেতা মন্ত্রীদের মুখে আমরা শুনতে পাই ওনারা বলছেন যে আমাদের দেশের স্বার্থেই নাকি বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, আপনি এ ব্যাপারে কি বলবেন? কারণ বিভিন্ন সামগ্রীর দ্রব্যমূল্য আমরা জানি যে বৃদ্ধি পাচ্ছে, তেল ছাড়াও বিভিন্ন সামগ্রীর দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, তো বিভিন্ন নেতামন্ত্রীর মুখে আমরা শুনতে পাই ওনারা বলছেন যে যেহেতু আমাদেরকে ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, অন্য দেশেও কিন্তু ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এবং আমাদের বলা হচ্ছে যে আমাদের দেশে যেহেতু ফ্রি ভ্যাকসিন প্রদান করা হচ্ছে সেক্ষেত্রে কিছুটা টাকা সেখানে ব্যয় হচ্ছে, এবং সেজন্যই সেটা কভার করার জন্য এই দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছে। অ্যাকচুয়ালি ম্যাডাম, এই ব্যাপারে আমাদের কোনো নলেজ নেই। হ্যাঁ, ওরা যখন বলেছে ওরাই বলতে পারবে যারা বলেছে যে না কি কারণে বৃদ্ধি পেয়েছে, তবে আমরা জানি যে উৎসস্থলে যে ফ্যাক্টরি আছে ওইখান থেকেই রেট বেশি আছে। আপনার এমআরপি দেখুন না, সবগুলো সরষার তেল বলুন রিফাইন তেল সবগুলোই এমআরপি একটু বেশি, কী কারণে বেশি তো এটা আমরা বলতে পারবো না ম্যাডাম। এর আগে যখন কোনো ক্রেতা আপনার দোকানে আসতেন এবং বলতেন যে 1 লিটার সরষার তেল দিন, তখন দামটা ঠিক তখন কত ছিল, ধরুন আরও 6-7 মাস আগে? 6-7 মাস আগে তো অনেক কমই ছিল, তখন তো মনে করেন 150-140 এরকম ছিল, তো মাস 2 মাসে খুব বেড়ে গিয়েছিল, 190 অব্দি উঠেছিল, এখন কিন্তু পার লিটারে প্রায় 20-25 টাকা কমে গেছে। এখন যখন ক্রেতারা আসে এবং আপনি বলেন যে 1 লিটার তেলের দাম 160-170 তো ক্রেতাদের কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া এখন তো একটু লিটারে প্রায় 20 টাকার মতো কমেছে, ক্রেতারা তো খুশি, স্বাভাবিক, ক্রেতারা চাইছে আরও কমতে, আরও যাতে আগে যে নর্মাল ছিল 120 টাকা 110 টাকা ওই রেখে যে হলে ক্রেতাদের খুব সুযোগ ভালো হয় আর কি, সুবিধা হয়। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার, সোশ্যাল বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে বর্তমানে ভোজ্য তেল, যে সরষার তেল যেটা আমরা ব্যবহার করি বাড়িতে, সেটার দাম তো বৃদ্ধি পেয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, কি বলবো, দাম বাড়লে নিতেই হবে, কিছু করার নেই। বিভিন্ন নেতারা বলছেন যে এটা নাকি দেশের স্বার্থে বাড়ানো হয়েছে, তো দেশের স্বার্থে কি আপনি বৃদ্ধি হলেও সেটা কিনবে? ভালো কিন্তু কিনলে কমলো দাম কিনতে হবে, কিছু করার নেই। তাহলে তো বোঝা যাচ্ছে যে এখন তেলের পরিমাণটা কমাতে হবে। গভর্নমেন্ট চিন্তা করবে, গভর্নমেন্ট চিন্তা করবে, কিন্তু আমাদের চিন্তা করবে না, গভর্নমেন্ট আগে চিন্তা করবে, তা পাবলিক কীভাবে হবে,
উপায় কি আর পাবলিকের। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার, সোশ্যাল বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোপণ্য থেকে শুরু করে ভোজ্য তেল, যেটা সরষার তেল, সেটার দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে, আগের তুলনায় সেটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং বিভিন্ন নেতারা বলছেন যে, ওনাদের মুখে আমরা শুনতে পাচ্ছি, ওনারা বলছেন যে যেহেতু দেশে একটা করোনাকালীন পরিস্থিতি চলছে, সে জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে, আমাদের নাগরিকদেরকে ফ্রিতে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে, তার জন্য নাকি দ্রব্যমূল্যগুলি বৃদ্ধি পেয়েছে, সে বিষয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি এই যুক্তি যে নেতা মন্ত্রীরা খাড়া করছেন, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। প্রথম কথা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া মানুষ চলতে পারে না। এখন দেশের 80% বেশি মানুষ গরিব শ্রেণীর মধ্যে পড়ছে, তারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি ব্যবহার করতে পারছে না, ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবহার কমছে, ফলে কি টাকার যে ইনকাম এবং তার যে রুলিং সেটা কিন্তু কমছে। কিন্তু এখন ওনারা কি করে বৃদ্ধি করছেন আর কি করে সেই টাকা নিয়ে দেশের স্বার্থে খরচ করছেন সেটা বোঝা যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে, সরকার যে এই যে পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছেন, দিন দিন বাড়াচ্ছেন, সেটা গিয়ে পড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে, সেটা সেই বোঝাটা পুরোটাই পড়ছে সাধারণ মানুষের উপরে। এখন কি করে উপকার হচ্ছে মানুষের সেটা আমরা জানি না। কারণ কি, করোনার জন্য যে প্রধানমন্ত্রীর একটা ফান্ড তৈরি হয়েছে, সেখানে মানুষ অজস্র টাকা দান করছেন মানুষের স্বার্থে, এবং বিভিন্ন সমাজসেবী সংস্থাগুলো, বিভিন্ন প্রতিষ্ঠান এই করোনার জন্য মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এরপরে আর আমাদের কোনো ভাষা নেই, মানে বোঝারও কোনো আমাদের সামর্থ্য নেই। ওনাদের কথা অনুযায়ী যদি আমরা ধরি, তাহলে ওনারা এটাই বলতে চাইছেন যে আপনারা দেশের নাগরিক, তো দেশের নাগরিক হয়ে দেশের স্বার্থে কত টাকা বেশি খরচ করা সেটা খুব ক্ষতির হবে না, ওনাদের যদি কথা অনুযায়ী আমি ধরি। কিন্তু রোজগারটা তো সাধারণ মানুষের থাকতে হবে সেই অনুযায়ী। আজকে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে, যারা 10টা লোক যেখানে একটা দোকানে কাজ করছিল তারা কাজ হারাচ্ছে, যেখানে লোক কাজ হারাচ্ছে তার ইনকাম নেই, সে দেশের স্বার্থে কোত্থেকে সে দেবে সেটা তো একটা প্রশ্ন। এবার দামটা যদি না কমে তাহলে তো হয়তো ব্যবহারটা কমাতে হবে আমাদের, সেই হচ্ছে। আপনাদের কথা অনুযায়ী এটা বলা যেতে পারে যে তাহলে আমাদের বিভিন্ন রোগ থেকে আমরা বাঁচতে পারবো, ওনাদের কথা অনুযায়ী যদি আমরা বলি, তেল কম খাবো, সুস্থ থাকবো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। নমস্কার স্যার, সোশ্যাল বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের বাজার মূল্য কত সরষার তেলের? সরষে কি ব্র্যান্ড? ফরচুন ফরচুন ব্র্যান্ড হয়েছে 168 টাকা। এবং ইঞ্জিন হয়েছে 187 টাকা। তো এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তো বিভিন্ন নেতা মন্ত্রীরা বলছেন যে আমাদের দেশে যেহেতু ফ্রিতে ভ্যাকসিন প্রদান করা হয়েছে, অন্য দেশেও কিন্তু ফ্রিতে ভ্যাকসিন প্রদান করা হয়েছে, কিন্তু ওনাদের যেটা বক্তব্য, ওনারা যেটা বলে থাকেন বিভিন্ন সময়, ওনারা বলছেন যে যেহেতু আমাদের রাজ্যে, আমাদের দেশে করোনাকালীন পরিস্থিতিতে ফ্রিতে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে, বিভিন্ন রেশন সামগ্রী ফ্রিতে প্রদান করা হচ্ছে, সেজন্য সেই দামটা এই বিভিন্ন দ্রব্যমূল্যের উপর পড়ছে, এবং সেখানে দাঁড়িয়ে যে ভোজ্য তেল, সরিষার তেল, সেটার দাম বৃদ্ধি পেয়েছে, এই ব্যাপারে আপনি কী বলবেন? ওনাদের যে বক্তব্যটা সেটা কি সঠিক? এটা তো রেট তো কমছে, প্রতি লিটারে 5-7 টাকা মতো কমেছে। তো আগের তুলনায় কি কমেছে? কমেছে। 6-7 মাস আগে রেটটা কত ছিল? রেট বেশি আছে, অনেক বেশি আছে। এটা খেয়াল নেই, আমরা তো খেয়াল থাকিনি, আমাদের তো খেয়াল থাকে না। আপনাদের কাছে যখন ক্রেতারা আসেন তেল কেনার জন্য, ভোজ্য তেল কেনার জন্য, আমরা কিন্তু আইলে একদম কম রেটে পাইতেছে, আমরা তো বেশি নেই না, আমরা তো কারো তো আমরা রেটটা বেশি রাখি না। দ্রব্যমূল্যটা যদি কমে তাহলে সেখানে আপনাদের লাভের দিকটা? আমরা একদম লাভের মানে আমরা তো বেচা বিক্রি একদম কম, আমরা একদম সামান্য কম মার্জিনে আমরা মাল বিক্রি করি। এতক্ষণ আমরা রাজধানীর গোলবাজার এলাকায় বিভিন্ন দোকানি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বললাম, তাদের প্রতিক্রিয়াটা ঠিক কি সেটা জানার চেষ্টা করলাম। আমরা আজকে জানার চেষ্টা করলাম যে পেট্রোল 100 টাকার উপরে দাম দিয়ে কেনে এবং ভোজ্য তেল প্রায় 190-180 টাকা দিয়ে কিনে কি জনগণ সত্যি খুশি আছেন, সেটা জানার আমরা আজকে চেষ্টা করলাম। তার পাশাপাশি একটা জিনিস কিন্তু উঠে আসলো যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার জন্যই কিন্তু এক এক করে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেতে চলেছে।
এবং পাচ্ছে এবং বিভিন্ন দোকানিরা আজকে বলেছেন যে সরিষার তেলের দাম কিছুটা হলেও কমেছে কিন্তু প্রশ্ন একটাই দাম যদি কমেও থাকে তাহলে সেই দামটাও কি স্বাভাবিক সেটা কিন্তু একটা প্রশ্ন রয়েই গেল বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের মুখে একটা কথাই শোনা যাচ্ছে আমরা যখন তাদেরকে প্রশ্ন করলাম যে দেশের স্বার্থে ওনারা কি এই দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে আছেন তো ওনাদের একটাই বক্তব্য যে ফ্রিতে ভ্যাকসিনেশন নেওয়ার পর যদি সেই টাকাটা দ্রব্যমূল্যের উপর উঠে আসে তাহলে সেটা কিন্তু খুব একটা ভালো দেখায় না আজকে আমরা বিভিন্ন আপডেট দেওয়ার চেষ্টা করলাম আপনাদের এভাবেই পাশে থাকবেন দেখতে থাকবেন সোশ্যাল বাংলা ক্যামেরা অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা